খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের এই চ্যানেলে। ভ্রমণ পিপাসু বাঙালি দু একদিন ছুটি পেলেই একটু কাছে পিঠে ঘুরে আসতে যায় সকলেই। তার মধ্যে বীরভূমের শান্তিনিকেতন, বিশ্বভারতী, খোয়াইয়ের হাট, কোপাই নদী আরো কত কি আছে। তবে জানেন, এবার সেখানে যেতে গেলে খরচা আরো বাড়বে। আসলে বিশ্বভারতী ঘুরতে গেলে গ্যাটের টাকা খরচ করতে হবে অনেকটাই। জানা যাচ্ছে এবার রবীন্দ্র ভবনের প্রবেশ মূল্য আরো বাড়ালো বিশ্বভারতী। নয়াজে প্রবেশ মূল্য নোটিশ জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে ভারতীয়দের জন্য 100 টাকা, আগে ছিল যা 70 টাকা। সার্কভুক্ত দেশগুলির নাগরিকের জন্য 500 টাকা, যা আগে ছিল 300 টাকা, এবং অন্যান্য দেশ নাগরিকের জন্য 1000 টাকা, যা আগে ছিল 500 টাকা। তবে পড়ুয়াদের টাকা বাড়ানো হয়নি। প্রতিদিন বহু পর্যটক আসেন বিশ্বভারতী ঘুরতে, তারা রবীন্দ্র ভবন, উপাসনা গৃহ সহ একাধিক জায়গায় ঘোরেন। আর রবীন্দ্র ভবনে প্রবেশ মূল্য বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবে পর্যটকেরা একটু অখুশি। এক পর্যটক বললেন, রবীন্দ্র ভারতী ঘুরতে এসেছি, শান্তিনিকেতন দেখতে এসেছি, এখন দেখছি টিকিটের দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে, এতে তো সাধারণ মানুষের কাছে অসুবিধার। এমনি 70 টাকা অনেকটাই, তারপর যদি সেটা 100 টাকা হয় তো মানুষের উপর চাপ দেওয়া হচ্ছে তো নাকি। ব্যুরো রিপোর্ট।